আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট রওশন আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে বাংলাদেশের সকল অর্পিত সম্পত্তির গ্যাজেট নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানার মৌজাওয়ারি যে সকল গ্যাজেট রয়েছে অর্পিত সম্পত্তির ক তালিকার, বিশেষ করে কারণ এই গ্যাজেট ব্যতীত আপনি ক তালিকায় যদি আপনার অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত হয়ে যায়, ভুলক্রমে যদি আপনার সম্পত্তি তালিকাভুক্ত হয়ে যায়, তাহলে আপনাকে এই গ্যাজেট অবশ্যই সংগ্রহ করতে হবে। এবং এই গ্যাজেটের যেই ক্রমিকে আপনার সম্পত্তি রয়েছে, যতটুকু সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত রয়েছে, ততটুকু সম্পত্তি আপনি অবমুক্তির জন্য আদালতে দ্বারস্থ হতে গেলে আপনাকে এই গ্যাজেটটি অবশ্যই সংরক্ষণে রাখতে হবে। তাই আমাদের এই আলোচনা চলবে বাংলাদেশের প্রায় সকল জেলার প্রায় সকল থানার, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই গ্যাজেট নিয়ে আলোচনা করে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ আমরা চেষ্টা করব যেই থানার গ্যাজেট পরিচিতি করিয়ে দেওয়ার, সেটা হচ্ছে নবাবগঞ্জ থানা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নবাবগঞ্জ থানা, আর এটা হচ্ছে ঢাকা জেলা। আর উপরে দেখতে পাচ্ছেন ক তালিকা এবং অর্পিত সম্পত্তি তালিকা 2012। আপনারা জানেন সকল অর্পিত সম্পত্তি 2012 সালে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। আর এই নবাবগঞ্জ থানার, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার যারা অর্পিত সম্পত্তির গ্যাজেট সংরক্ষণ করবেন বা আপনার কাছে রাখবেন, তাদের জন্য, তাদের অবগতির জন্য বলছি, প্রত্যেকটা মৌজা, যেমন কাশিমপুর মৌজা, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাশিমপুর মৌজা, এভাবে প্রত্যেকটা মৌজা ওয়ারি এখানে কিন্তু সাজিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা মৌজা ওয়ারি, বিভিন্ন মৌজা এখানে বলা আছে। দেওতলা, পূর্ব শয়তানকাঠি, এভাবে দেওতলা আলাদাভাবে দেওয়া আছে। এইভাবে বিভিন্ন মৌজার কিন্তু তালিকা এখানে দেওয়া আছে। অর্থাৎ পুরা নবাবগঞ্জ থানার যদি আমরা অর্পিত সম্পত্তির তালিকা দেখতে চাই, তাহলে এই গ্যাজেটটা অবশ্যই আমাদের সংরক্ষণে রাখতে হবে। আর ভেরি ইন্টারেস্টিং হচ্ছে এই নবাবগঞ্জ থানার গ্যাজেটে এত বেশি ক্রমিক রয়েছে, প্রচুর ক্রমিক রয়েছে, তাই এখানে দেখা যায় যে ঢাকা জেলার মধ্যে বিভিন্ন থানার মধ্যে এই থানায় অর্পিত সম্পত্তির তালিকা সবচেয়ে বেশি রয়েছে। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে বাংলাদেশের বিভিন্ন থানার বিভিন্ন জেলার মৌজাওয়ারি অর্পিত সম্পত্তির তালিকা, যেটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই ধারাবাহিক আলোচনা আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আপনি আপনার জেলার তালিকা এখানে দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের এই ধারাবাহিক আলোচনার মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।